গনতিস জনঞ্জন শক্ষুরঞ্জন ত্রীগুবে নম নাম কৃষ্ণ কৃষ্ণভ্রেষ্ঠা ভূতলে শ্রীমতে জয় পতাকা সামিনীতি না નમો જો પદાયો નિતાય કૃપા પ્રદાય ગૌરકથા ધામોદ નગર ગ્રામ તારીણે નામય વિષ્ણુપાયણભાય ભૂતલે શ્રીમતે ભક્તિવેદાંત স্বামী নীতি নামে নমস্তে দেবে গৌরবণী প্রচারিনে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ দেশ তে বংশকল্পর্ষ কৃপা সিধু বচা। પતિતાનંદને ભ વૈષ્ણવે નમો નમ જય શ્રી કૃષ્ણ ચૈતન્મ પ્રભુ નિતા નંદ શ્રી આદતગદાધર શ્રીવાસાદી ગૌરભક્ત વૃંદ હરે કૃષ્ણ હરે કૃષ્ણ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চৈতন্য চরিতামিত অন্তলিলার দশম পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তদের নিবেদিত প্রসাদ গ্রহণ বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্তান গ্রহকারকম যেন কেনাপি কে সন্তুষ্ট ভক্ত দত্তে নদ্ধায় ভক্তের শ্রদ্ধা দত্ত যে কোনো বস্তুতে সন্তুষ্ট ভক্তের অনুগ্রহ কারক শ্রী চৈতন্য মহাপুরুষে বন্দনা করি জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয় দৈতন্দ্র জয় গৌরভক্ত বৃন্দ শ্রী চৈতন্য মহাপ্রভু জয় শ্রী নিত্যানন্দ প্রভু জয় শ্রী অদ্বৈত চন্দ্রের জয় শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তবৃন্দের জয় বর্ষান্তরে সব ভক্ত প্রভুরে দেখিতে পরময় আনন্দে সবে নীলাচলে যাইতে পরের বছর সমস্ত ভক্তরা চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য পরম নীলা চলে গিয়েছিলেন অদ্বৈত আচার্য গোসাই সর্ব অগ্রগণ্য আচার্যরত্ন আচার্য নিধি শ্রীবাসাদি ধন্য অদ্বৈত আচার্য গোসাই ছিলেন তাদের অগ্রগণ্য তিনি বঙ্গদেশে সেই ভক্তদের নেতৃত্ব করেছিলেন তার সঙ্গে ছিলেন আচার্যরত্ন আচার্য নিধি শ্রীবাস ঠাকুর প্রমুখ মহান ভক্তবৃন্দ যদ্যপি প্রভুর গৌড়ে রহিতে তথাপি নিত্যানন্দ প্রেমে চলিল দেখিতে যদিও মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে গৌড় দেশে থাকতে বলেছেন কিন্তু মহাপ্রভুর প্রতি নিত্যানন্দ প্রভুর প্রেমে রাতি সাহায্যে তিনি চলে চলতে শুরু করলেন নিত্যানন্দ প্রভুও যেতে শুরু করলেন অনুরাগের লক্ষণে বিধি নাহি মানে তার আজ্ঞা ভাঙ্গে তার কারণে প্রকৃতপক্ষে অনুরাগ এইটির লক্ষণ তা কোনো রকম বিধি মানে না ভগবানের সঙ্গ করার জন্য ভক্ত তার আদেশ ভঙ্গ করে রাশে জয়ছে ঘরে যা ঘর যাইতে গপীরে আজ্ঞা দিলা তার আজ্ঞা ভাঙ্গি তার সঙ্গে তে রহিলাম কৃষ্ণ পূর্বে শ্রীকৃষ্ণ যেমন গোপীদের আদেশ দিয়েছিলেন ঘরে গিয়ে ঘরে ফিরে যেতে কিন্তু তারা তার সেই আদেশ অমান্য করে তার সঙ্গ লাভের জন্য সেখানেই রয়েছিলেন আজ্ঞা পালনে কৃষ্ণের জৈছে পরিতোষ প্রেমে আজ্ঞা ভাঙ্গিলে হয় কোটি কোটি পোষ কেউ যদি কৃষ্ণের আজ্ঞা পালন করেন তাহলে অবশ্যই শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন কিন্তু শুদ্ধ প্রেমের প্রভাবে কেউ যদি আজ্ঞা ভঙ্গ করেন তাহলে শ্রীকৃষ্ণ কোটি গুণ অধিক সুখ আস্বাদন করেন বাসুদেব দত্ত মুরারি গুপ্ত গঙ্গা দাস শ্রীমান সেন শ্রীমান পণ্ডিত কিঞ্চন কৃষ্ণ দাস বাসুদেব দত্ত মুরারিগুপ্ত গঙ্গা দাস শ্রীমান সেন শ্রীমান পণ্ডিত অখিঞ্চন কৃষ্ণ দাস আরও ভক্তবৃন্দ মুরারি গরুর পণ্ডিত বুদ্ধিমন্ত খান সঞ্জয় পুরসোত্তম পণ্ডিত ভগবান শুক্লাম্বর নিসিংহানন্দ আর যতজন সবাই চলিল যায় অলিখন এত কয়েকজনে ভক্তের নাম বললেন আর বললেন আরও অনেক ভক্ত এছাড়াও সবাই মহাপ্রভুর সঙ্গ লাভ করার জন্য তারা যাচ্ছেন কুলিন গ্রামী খীল শিবানন্দ সেন চলিলা সবার এলিয়া কুলিন গ্রামবাসী খণ্ডবাসীরা এসে তাদের সঙ্গে মিলিত হলেন শিবানন্দ সেন তাদের সকলকে নিয়ে চললেন শিবানন্দ সেন রাঘব পণ্ডিত চলে ঝালি সাজ ঝালি সাজাইয়া দময়ন্তী যত দ্রব্য তার ভগ্নি দময়ন্তী দেবীর তৈরি নানারকম খাদ্য সম্ভার ঝালিতে সাজিয়ে রাঘব পণ্ডিত চলেছিলেন অপূর্ব ভক্ত দ্রব্য প্রভুর যজ্ঞ বৎসরে প্রভু যাহা করেন উপযোগ শ্রী চৈতন্য মহাপু যজ্ঞ নানারকম অপূর্ব খাদ্য দ্রব্য দময়ন্তী দেবী তৈরি করেছিলেন যা চৈতন্য মহাপু এক বছর ধরে আহার করতেন আম্র সব কী কী তৈরি করেছেন তার সব নাম বলছেন আম্র কাসন্দি আদা কাসন্দি ঝাল কাসন্দি নাম নেম্বু আদা আমলি বিবিধ বিধান আমসি আমখণ্ড আম খন্ড তৈল আম শক্তা যত্ন করি গুন্ডি করি পুরান শুকতা এসব বিভিন্ন রকমের আম শক্ত আম কাসুন্দি আদা কাসুন্দি ঝাল কাসুন্দি নেম্বু আদা আম্রকলি সব আমসি আমখণ্ড তৈলাম আর কি করেছেন শোকতার তিতো সবজি গুড়িয়ে গুঁড়ো করে রেখেছিলেন যেমন নিম পাতার নিম গাছের ফুল শুকনো গুঁড়ো করে রাখা যায় নিম পাতা গুঁড়ো করে রাখা যায় এগুলো শোকতা বলি অবজ্ঞানা করিহ চিত্তে সুকতার যে সুখ প্রভুর তাহা নহে পঞ্চামৃতে সুকতা বলে তাকে মনে অবজ্ঞা করবেন না কেননা সুক্তা খেয়ে চৈতন্য মহাপ্রু যে সুখ পান পঞ্চামৃতে দুধ ঘি দই মধু চিনি দিয়ে তৈরি এক অতি উপাদেয় খাদ্য তিনি তত সুখী হন না পঞ্চামৃতে অত সুখ হয়ন না বেশি সুখ হয় সুক্তা ভাবগ্রাহী মহাপ্রভু স্নেহমাত্র লয় সুকতা পাতা কাসন্দে মহা সুখ পায় ভাবগ্রাহী মহাপ্রভু শ্রদ্ধা মাত্র নেয় সুক্তা পাতা দিতে বড়ো সুখ পায় অনেক সুখ পায় ভক্তরা যখন শ্রদ্ধা করে তাই বলছেন ভাবগ্রাহী মহাপ্রভু শ্রদ্ধা শ্রদ্ধা দিয়ে দিলেই সেটা তিনি গ্রহণ করেন মনুষ্য বুদ্ধি দময়ন্তী করে গুরু গুরুবোজনে উদরে কভো আম হইয়া যায় চৈতন্য মহরুর প্রতি তার সাহিক প্রেমের বসে দময়ন্তী দেবী তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করতেন তাই তিনি আশঙ্কা করতেন যে অধিক আহার করার ফলে তার উদরে আম হয়ে যায় শুকতা খাইলে সেই আম হইবে কনাস এই স্নেহ মনে ভাবি প্রভুর ঐকাতিক স্নেহের বসে তিনি মনে করেছিলেন যে সুক্তা খেলে দময়ন্তী দেবী রাঘব পণ্ডিতের বন সুকুতা খেলে সেই আমের নিরাময় হবে দময়ন্তী দেবী স্নেহের কথা মনে মনে চিন্তা করে চৈতন্য মহাপ্রুর অত্যন্ত আনন্দিত হয়েছিলেন দময়ন্তী এইভাবে মনে মনে প্রিয়ন সংপ্রত বিপক্ষ সন্নিধা বিপাহিতাং বচক্ষি পিবরন্ত নে কাচি কাচী দ্বিজহৌ জলাধ বিলাং বসন্তি প্রেমনি প্রেমনি ন বসন্তী কোনো প্রিয়জন মালা গেঁথে বিপক্ষ সপদে সন্নিধানে কোনো উন্নত স্তনযুক্ত বক্ষে অর্পণ করলেন করলে তিনি পঙ্কিল পলে তা পরিত্যাগ করেননি কেননা জড় বস্তুতে গুণ সকল থাকে থাকে না প্রেমেই থাকে এটা হচ্ছে রচিত রচিত তার জন্য থেকে উত্তীর্থ ধনিয়া মৌরির তণ্ডুল করিয়া নাড়ু বানিয়াছেন চিনি পাক করিয়া দময়ন্তী কি করেছেন ধনে আর মৌরি গুড় দিয়ে চিনিতে পাক করে দময়ন্তী দেবী নাড়ু বানিয়েছেন খন্ড নাড়ুয়া রামপিত্ত হর পৃথক পৃথক বান্দি বস্ত্রের কুথলি ভিতর আম শুষ্ক আদার নাড়ু বানিয়ে তিনি পৃথকভাবে ছোট ছোট কাপড়ের থলিতে সেগুলি বেঁধে রেখেছিলেন কুলি শুণ্ডি কুলি চূর্ণ কত নাম লইব শত প্রকার আচার শত প্রকারের আচার তিনি কলসন্ডী কল কলিচূর্ণ কলিখণ্ড শত শত প্রকারে আচার বানিয়েছিলেন সেসবের নাম গণনা করে শেষ করা যায় না সারা বছর ধরে মহাপ্রভুর কথা চিন্তা করে মহাপ্রভু কি কি খেতে ভালোবাসে সব রেডি করতেন আর একজন এক্সট্রা লোক নিয়ে সেটাওকে বহন করে করে রাঘবের ঝুলি সেটা নিয়ে যেতেন তা কী কী আছে সেই ঝুলিতে সেই বলছেন নারিকেল নাড়ু আর নাড়ু গঙ্গা জল চিরস্থায়ী খণ্ড বিকার করিলা সকল তিনি নারকেলের নাড়ু গঙ্গা জল নাড়ু ইত্যাদি বহু প্রকার দীর্ঘস্থায়ী শর্করা জাত খাদ্যদ্রব্য বানিয়ে দিয়েছিলেন চিরস্থায়ী ক্ষীর মন্ডা দেবিকার অমৃত অপূর্ব আদে অনেক প্রকার তিনি বহুদিন ঘরে রেখে দেওয়া যায় সেরকম ক্ষীর সার দুধ ননি থেকে তৈরি নানা প্রকার মিষ্টি অমৃত কর্পূর আদি নানা প্রকার উপদেয় খাদ্যদ্রব্য বানিয়ে দিয়েছিলেন দময়ন্তী প্রেম মহাপ্রভুর প্রতি শালিকা চটি ধান্যের রাতব চিড়া করে নূতন বস্ত্রের বড় কুথুলি সব ভরি তিনি শালিধানের আতব চিড়া করে নূতন কাপড়ের বড় বড় ঝোলায় সেই সব ভরে দিয়েছিলেন অন্ন দিব বিন্নি ধানের খই বাড়ির গাছে সবরিকলা গামছা পাতা দই এসব বাঙালিদের আগের ধান এখন জানি না কোথায় সব কত চিড়া হুড়ুম করে ঘৃতেতে ভাজিয়া চিনি পাকে নাড়ু কইলা কর্প আদি দিয়া কিছু চিড়া তিনি ভেজে ফুলিয়ে তারপর চিনিতে পাক করে কর্পূর আদি দিয়ে নাড়ু তৈরি করেছিলেন শালিধানের তন্ডুল ভাজা চূর্ণ করিয়া গৃত চূর্ণ কইলা চিনি পাক দিয়া কর্প মরিষ লবঙ্গ এলাচিব রাস চূর্ণ দিয়া নাড়ু কইলা পরময় সুবাস শালিধানের চাল ভেজে তা চূর্ণ করে ঘিতে ভিজিয়ে তারপর চিনিতে পাক করে কর্পূর গোলমরিচ লবঙ্গ এলাচি অন্যান্য মশলার গুঁড়ো মিশিয়ে পরম সুগন্ধযুক্ত নাড়ু তৈরি করেছিলেন শালিধানের খৈ পুন ঘৃতেতে ভাজিয়া চিনি পাক গুকড়া কইলা দে দিয়া শালিধানের খই পুনরায় ঘিতে ভেজে চিনি পাক করে তাতে কর্পূর আদি দিয়ে উকড়া বা মোর কিক তৈরি করেছিলেন কলাই চূর্ণ করে ঘিতে ভাজাইল চিনি দিয়া নাড়ু কলাই ফুটকলাই কলাই চূর্ণ করে ঘিতে ভেজে চিনিতে পাক করে কর্পূর আদি দিয়ে তিনি নাড়ু তৈরি করেছিলেন কহিতে না জানি না মেজন মেজাহার হয়েছে নানা ভক্ত দ্রব্য সহস্র প্রকার কবিরাজ গোস্বামী বলছেন এই জীবনে এই জন্মে যার নাম বলতে পারেন এই সমস্ত কত রকমের নতুন নতুন হাজার হাজার আইটেম করে দিয়েছিলেন রাঘবের আজ্ঞায় করে ন দুহার দু প্রভুতে স্নেহ পরম ভক রাঘব পণ্ডিতের আদেশে তার পত্নী দময়ন্তী দেবী এই সমস্ত দ্রব্য তৈরি করেছিলেন শ্রী চৈতন্য মাপুর প্রতি তাদের দুজনের পরম স্নেহ ভক্তি ছিল গঙ্গা মৃত্তিকায় বস্ত্রতে ছানিয়া পাপড়ি করিয়া দিলা গন্ধ দ্রব্য দিয়া গঙ্গা মাটি গুঁড়ো করে তা কাপড়ে ছেঁকে তাতে গন্ধ দ্রব্য মিশিয়ে দময়ন্তী দেবী পাপড়ি ছোট ছোট গুলি তৈরি করে দিয়েছিলেন পাতল ভরে বস্ত্রের কুথলি আছা আচার অন্যান্য অনুরূপ কিছু দ্রব্য তিনি পাতলা মাটির পাত্রে ভরে দিয়েছিলেন এবং অন্য সমস্ত দ্রব্য তিনি কাপড়ে ঝুলিতে ভরে দিয়েছিলেন সামান্য ঝালি হইতে দ্বিগুণ ঝালি হইলা কইলা পারিপাটি পাডি সব ঝালি ভরাইলা বা ঝালি বাঁধি মোহর দিল আগ্রহ করিয়া তিন বজারি ঝালি বহে ক্রম করিয়া ছোটো ঝালি থেকে তিনি দ্বিগুণ বড় ঝালি করলেন তারপর পরিপাটি করে সমস্ত ঝালিগুলি ভরলেন ঝালি বেঁধে সেগুলো তিনি মোহরের ছাপ দিয়ে বন্ধ করে দিলেন এবং তিনজন বাহক সেই ঝোল ঝোলাগুলি বহন করে বয়ে নিয়ে যাচ্ছিল একজনের পরারা জন এইরকম সংক্ষেপে কহিল এই ঝালির অবিচার ঝালি বলে বলে বিখ্যাত ঝালির কথা আমি সংক্ষেপে বর্ণনা করলাম পুরো বলিনি তাই ঝালির উপরে মুন্সী মকর ধস প্রাণরূপে ঝালি রাখে হইয়া তৎপর এই সমস্ত ঝালি তত্ত্বাবধায়ক ছিলেন মকরদস্কর তিনি অত্যন্ত সাবধানতার সঙ্গে তার প্রাণের মতন এই সমস্ত ঝালেগুলি আগলে রাখছিলেন এই মত বৈষ্ণব সব নীলাচলে আইলা দৈবে জগন্নাথের সেই দিন জললীলা এইভাবে সমস্ত বৈষ্ণবরা নীলাচলে এসে পৌঁছালেন দৈবক্রমে সেই দিন ছিল জগন্নাথ দেবের জললীলা মহোৎসবের দিন নরেন্দ্রর জলে গোবিন্দ নৌকাতে চড়িয়া জল ক্রীড়া করে সব ভক্তগণ লইয়া সেই দিন গোবিন্দ দেব নৌকায় চড়ে নরেন্দ্র সরোবরে জলে সমস্ত ভক্তদের নিয়ে জল ক্রীড়া করতেন এই হচ্ছে নিয়ম সেই কালে মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নরেন্দ্র আইলা দেখিতে জল কেলি রঙ্গে সেই সময় শ্রী চৈতন্য ভক্তদের সঙ্গে নিয়ে নরেন্দ্র সরোবরে জগন্নাথদেবের দেবের জলকেলে দেখতে এলেন সেই কালে আইলা সব গৌড়ের ভক্ত নরেন্দ্রেতে প্রভুর সঙ্গে হইল মিলন সেই সময় ঠিক গৌড়ী বৈষ্ণবরা নরেন্দ্র সরোবরে গিয়ে মহাপ্রভুর সঙ্গে একসঙ্গে মিলিত হলেন ভক্তগণ পড়ে আসে প্রভুর চরণে উঠাইয়া প্রভু সবার কইল আলিঙ্গনে ভক্তরা সবাই মহাপ্রভু চরণে পড়লেন প্রণাম করলেন আর ভক্তদের দেখে মহাপ্রভু খুশি হয়ে সবাইকে তুলে তুলে আলিঙ্গন করলেন গৌড়িয়া সম্প্রদায় সব করেন কীর্তন প্রভুর মিলনে ওঠে প্রেমের স্পন্দন তৌড় ভক্ত সব কীর্তন করতে লাগলেন শ্রী চৈতন্য মহাপুরুষ সঙ্গে তাদের মিলনের ফলে প্রেম জনিত ক্রন্দনের রোল উঠল জল ক্রীড়া বাদ্য গীত নর্তক কীর্তন মহাকুলাহল তীরে খেলন শ্রী জগন্নাথ দেবের জল উপলক্ষে তীরে বাদ্য গীত নর কীর্তন সহকারে মহাকুলাহল হচ্ছিল এবং জগন্নাথ দেব জলে খেলা করছিলেন গৌড়িয়ার সংকীর্তনা রদন মিলিয়া কোলাকল হইল ব্রহ্মাণ্ড ভরিয়া বঙ্গদেশ থেকে আগত চৈতন্যবাবুর ভক্তদের আর ক্রন্দনে শব্দ মিলে ব্রহ্মাণ্ড মহা কোলাহল হলো সব ভক্ত লইয়া প্রভু নামিলেন জলে সবা লইয়া জল করে কুতু হলে। ও বৈষ্ণবরা যাতে সে সবাইকে নিয়ে নরেন্দ্র সরোবরে মহাপ্রভু নেমে গেলেন সেখানে কিলা আনন্দ করলেন কি প্রভুর এই জল দাস দাসবৃন্দাবন চৈতন্য মঙ্গলে বিস্তারিত করিয়াছে বর্ণন মহাপ্রভু এই জল কথা বৃন্দাবন দাস তার চৈতন্য ভাগবতে সুন্দর করে বর্ণনা করেছে পুনঃ ইহা বর্ণিলে পুনরোক্তি হয় ব্যর্থ লিখন হয় আর গ্রন্থ বাড়ায় এখানে তা পুনরায় বর্ণনা করলে পুনরোক্তি হবে তার ফলে অর্থ গ্রন্থের আয়তন সৃষ্টি হয় জললীলা করি গোবিন্দ চলিলায় আলয় নিজ গল্প্রভু গেলা দেবালয় জলকিলা করে গোবিন্দদেব দেব তার আলয় ফিরে গেলেন চৈতন্য দেব তার ভক্তদের নিয়ে মন্দিরে গেলেন এখানে গোবিন্দ বিগ্রহের কথা উল্লেখ করা হয়েছে তা হচ্ছে জগন্নাথদেবের দেবের বিজয় বিগ্রহ গোবিন্দ যখন জগন্নাথ দেবে কোথাও নিয়ে যাওয়ার প্রয়োজন হয় তখন বিজয় বিগ্রহ নিয়ে যাওয়া হয় কেননা জগন্নাথ দেবের বিগ্রহ অত্যন্ত ভারী বিশাল এবং অত্যন্ত ভারী জগন্নাথ মন্দিরের বিজয় বিগ্রহের নাম গোবিন্দ নরেন্দ্র সরোয়ারে জল সময় সেই বিজয় বিগ্রহ নিয়ে যাওয়া হয় জগন্নাথ দেখি পুনঃ নিজ ঘরে আইলা প্রসাদ আনাইয়া ভক্তগণে খাওয়াইলা জগন্নাথে দর্শন করে চৈতন্যম্বরু তার ঘরে ফিরে গেলেন প্রসাদ আনিয়ে সমস্ত ভক্তদের খাওয়ালেন ইষ্ট গোষ্ঠী হইয়া কতক্ষণ কইলা নিজ নিজ পূর্ব সবাই পাঠাইলা তারপর কিছুকাল তাদের সঙ্গে ইষ্ট গোষ্ঠী করে চৈতন্যব তার পূর্ণ পূর্ব বৎসরের তারা যে যে গৃহে বাস করেছিলেন সেই সেই গৃহে পাঠালেন গোবিন্দ ঠাই রাঘব ঝালি সমর পিলা গোবিন্দ গৃহের কোণে ঝালি গোবিন্দ রাঘব এসে রাঘবের ঝালি গোবিন্দকে দিলেন মহাপ্রভুর সেবার জন্য আর গোবিন্দ নিয়ে ঘরের এক কোণে রাখলেন শুধু তারা দিলেন না তো এইভাবে রাখলেন পূর্ব বৎসরের ঝালি আজাড় করিয়া দ্রব্য ভরিবারে রাখে অন্য গৃহে পূর্ব উৎসের ঝালি খালি করে গোবিন্দ সেগুলো অন্য দ্রব্য ভরে রাখার জন্য অন্য ঘরে রাখলেন আর দিন মহাপ্রভু নিজ গণ লইয়া জগন্নাথ দেখিলেন যক্ষণ কহিলা তারপরের দিন চৈতন্য মহাপ্রভু খুব ভোরে তার ভক্তদের নিয়ে শয্যা থেকে উত্থানের সময় পর্যন্ত জগন্নাথ দেবকে দর্শন করলেন বেড়া সংকীর্তন তাহাই আরম্ভ করিলা সম্প্রদায় তবে গাইতে লাগিলা বেড়া সংকীর্তন শুরু করে দিলেন বেড়া সংকীতর বিশদ বিশ্লেষণ মধ্যলীলা একাদশ পরিচ্ছেদে দেওয়া আছে সাত সম্প্রদায় নিত্য করে সাতজন অদ্বৈত আচার্য আর প্রভু নিত্যানন্দ বক্রেশ্বর অচ্যুতানন্দ পণ্ডিত শ্রীবাস সত্যরাজ খান আর নর সাত সম্প্রদায় প্রভু করে ন ভ্রমণ মর সম্প্রদায় প্রভু রইছে সবার মন চৈতন্যবাবু সব সম্প্রদায় ভ্রমণ করছিলেন এবং সকলেই মনে করছিলেন চৈতন্যবাবু আমার সম্প্রদায় রয়েছে সংকীর্তন কোলা হলে আকাশ ভেদিল সব জগন্নাথ বাসে দেখিতে লাগিল সংকীর্তন শব্দে আকাশ বিদীর্ণ হলো তখন সমস্ত জগন্নাথ পরিবেশে সেই কীর্তন দেখতে এলেন রাজা আসি দূরে দেখে নিজগণ লইয়া রাজবতী সব দেখে অষ্টালী চড়িয়া কীর্তন আটপে পাত্রমিত্র সব রাজা এসে দূর থেকে সেই কীর্তন দেখতে লাগলেন রাজমন্ত্রীর সকলে প্রসাদের উপর চড়ে সেই কীর্তন দেখতে লাগলেন কীর্তনাটবে পৃথিবী করে টলমাল হরি ধ্বনি করে লইল কোলা কীর্তনের তুমুল শব্দে পৃথিবী টলমল করতে লাগলো সমস্ত লোকেরা হরিধ্বনি করতে লাগলো এবং তখন প্রচণ্ড কোলাহল হলো হরি বল হরি বল বলে বাহু তুলে প্রেম দৃষ্টি চাই করি সে প্রেমেতে ভাষায় বাহু তুলে সবার প্রতি কৃপা দৃষ্টি করছিলেন এই মতো কতক্ষণ করাইলা কেরতন আপনে নাচিতে তবে প্রবর হইল মন সবাইকে দিয়ে কীর্তন করালেন এখন মহাপ্রভুর ইচ্ছা হচ্ছে উনি নাচবেন উড়িয়া পদ মহাপ্রভু মনে স্মৃতি হইল সরপের সেই পদ গাইতে আজ্ঞা দিল উড়িয়া পদ মহাপ্রভুর মনে বিস্মৃতি হইল শ্রীচৈতন বাবু তখন একটি উড়িয়া পদ মনে পড়লো তিনি সরু দাম কে তখন সেই পদ গাইতে বলে জগমোহন পরিমুন্ডা যাও জগমোহন কীর্তন কক্ষে জগন্নাথ দেবের শ্রী বিগ্রহ জগমোহন কীর্তন কক্ষে জগন্নাথ দেবের পাদ পদ্মে আমার মস্তক অবনত হোক এই পদে নিত্য করে পরময়াবেশে সর্বলোক চৌদিকে প্রভু প্রভুর প্রেম জলে ভাসে সেই গ্রামের সঙ্গে পরম আবেশে গানের সঙ্গে পরমাবাসে চৈতন্যবাবু নৃত্য করতে লাগলেন এবং চতুর্দিক সমস্ত লোক তার প্রেম শ্রুতে শিক্ত হল বলো বলো বলেন প্রভু শ্রীবাহু তুলিয়া হরিধ্বনি করে লোক আনন্দে আসিয়া চৈতন্যবাবু দুবাহু তুলে বলতে লাগলেন বলো বলো হরি বল সমস্ত লোকে তখন আনন্দে মগ্ন হয়ে প্রতিধ্বনি করতে লাগলেন প্রভু পরিমর্ছা যায় শাসনা হিয়ার আচম্বিতে ওঠে প্রভু করিয়া মূর্ছিত হয়ে পড়েছিলেন তখন তার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল এবং তখন তিনি হুংকার করে উঠে পুনরায় তা নৃত্য করতে শুরু করলেন সম্পক পলক ম্যাঘ শিমুলের তরু কবু প্রফুল্লিত অঙ্গ কবু হয় সরু নিরন্তর পুলকে তার দেহ শিমুল গাছের মতন দেখাচ্ছিল কখনো তার শ্রীঅঙ্গ প্রফুল্লিত হচ্ছিল এবং কখনো অত্যন্ত কিন হচ্ছিল প্রতিরম কুপেহায়। হায় প্রসেদ রক্তদ্গাম প্রভু একত্তা একাত্তর শ্লোক প্রভু পড়ি মূর্ছা যায় শাসনা হিয়ার আচম্বিতে ওঠে প্রভু করিয়া হুঙ্কার সঘন পুলগ যেন শিমুলের তরু কবু পুল প্রফুল্লিত অঙ্গ কবু হয় সরু কখনো আনন্দে বিভোর আর কখন শরীরটা একদম সরু হয়ে যাচ্ছে পতিরম কুপে হয় প্রসেদ রক্তদ্গম। য গগা পরি গদগদ গদ তিনি প্রতিলম কুবে রক্তগম হচ্ছিল ভাবাবেশে বেশে উচ্চারণ করতে অক্ষম হয়ে গদ বচনে তিনি বলছিলেন য গগা পরি এক এক দন্ত যেন পৃথক পৃথক নাড়ে ওইছে নড়ে দন্ত যেন ভূমে খসি পড়ে তার দাঁতগুলো যেন আলাদা হয়ে নড়ছিল সেগুলো এমনভাবে নড়ছিল যেন মনে হচ্ছিল যে সেগুলো খসে মাটিতে সে পড়বে ক্ষণে ক্ষণে বারে প্রভুর আনন্দ আবেশ তৃতীয় প্রহার হইল নৃত্য নহে শেষ প্রতি মহাপ্রভু আনন্দে আবেশে মূর্ছিত হচ্ছিলেন তাই তৃতীয় প্রহারেও তার নৃত্য শেষ হলো না সব লোকের উত্থলিল আনন্দ সাগর সব লোকে পাশরিল দেহ ঘর সমস্ত লোকেদের হৃদয় আনন্দের সাগর উদ্বেলিত হলো সকলে তাদের দেহ মন এবং ঘরের কথা ভুলে গেলেন তবে নিত্যানন্দ প্রভু শ্রীজিলায়ু উপায় ক্রমে ক্রমে কীর্তনিয়া রাখিল সবাই তখন নিত্যানন্দ প্রভু একটি উপায় উদ্ভাবন করলেন ক্রমে ক্রমে তিনি কীর্তনিয়াদের স্তব্ধ করলেন স্বরূপের সঙ্গে মাত্র এক সম্প্রদায় স্বরূপের সঙ্গে সেও মন্দ সর গায় এইভাবে কেবল স্বরূপ দামোদর গোস্বামীর সঙ্গে একটি মাত্র সম্প্রদায় গাইতে লাগল এবং স্বরূপ দামোদরের সঙ্গে তারা অত্যন্ত মৃদু স্বরে গান গাইছিলেন মহাপ্রু একটি দল লাগলেন হচ্ছে স্বরূপ দামোদর কোলাহল নাহি প্রভুর কিছু বাজ্য হইল তবে আর নিত্যানন্দ সবার শ্রম জানাইল কোলাহল নেই ঠান্ডা হয়েছে তখন মহাপ্রভু একটু বাজ্য হল কি ব্যাপার তখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে বললে যে ভক্তদের খুব পরিশ্রম হচ্ছে শ্রম জানি কইলা কীর্তন সমাপন সবা আসি কহিলা সমুদ্রে স্নপন ভক্তদের পরিশ্রম জেনে চৈতন্য মহাপ্রভু কীর্তন সমাপ্ত করলেন এবং সকলকে তিনি তখন সমুদ্রে নিয়ে স্নান করালেন সব লইয়া প্রভু কইলা প্রসাদ ভজন সবার বিদায় দিলা করিতে সয়ন সবাইকে নিয়ে প্রসাদ ভেজন করলেন সবাইকে বিশ্রাম করার জন্য বিদায় দিলেন গম্ভীরার দ্বারে করেন সয়ন আসি করে এখন লীলা বর্ণনা হবে সেই লীলা আমরা আগামী ক্লাসে শ্রবণ করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे